আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা কথা বলবো সুইডেনের একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে। আমাদের কাছে প্রচুর কোয়ারিজ আছে সেটা নিয়ে। সেটা হচ্ছে ধর অনেক আগে আপনারা অনেকদিন আগে MBBS শেষ করেছেন, 4-5 বছর বা 6 বছর আগে MBBS শেষ করেছেন, এবং আপনার এখন 2টা বাবু আছে এবং আপনি হাজব্যান্ড বা আপনি ওয়াইফ নিয়ে অ্যাপ্লিকেশন করবেন, তাহলে কি আপনারা MOI দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন কিনা? আপনারা যেহেতু আমরা সুইডেনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে আমরা 2টা কথা বলি, সেটা হচ্ছে যাদের MBBS করা আছে এবং যারা ইংলিশে অনার্স করেছেন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, তারা একমাত্র আপনারা উইদাউট আইএলটিএস MOI দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু আমরা সব জায়গাতে বলি এবং সবসময় বলি, এবং কিন্তু অ্যাডমিশন ভিসা হচ্ছে। তো অনেকেই এই প্রশ্নটা আপনারা করেন যে যাদের গ্যাপ আছে, লাইক MBBS করেছেন আপনারা বা 4-5 বছর 6 বছর গ্যাপ আছে, জব করছেন এখন, ডাক্তার প্র্যাকটিস করছেন, আপনি 2টা বেবি আছে, ওয়াইফ বা হাজব্যান্ড নিয়ে অ্যাপ্লাই করবেন, তাদের ক্ষেত্রে কী হবে? সুসংবাদ, অবশ্যই সুসংবাদ দিচ্ছি যে হচ্ছে অবশ্যই তারা আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং MOI দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, সাথে আপনি যে জব করছেন জব এক্সপিরিয়েন্স দিয়ে এবং 2 বেবি সহ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সুইডেন আসলে MBBSদের জন্য আলাদা করে প্রায়োরিটি বেস। সুইডেন, UK আপনারা সবাই জানেন যে এরা MBBS যারা করছেন বা নার্সিংয়ের জন্য কিন্তু খুব আলাদা করে এরা প্রায়োরিটাইজ করেন বা খুব প্রায়োরিটি দেয় এদেরকে। তো সেই জায়গা থেকে আসলে আপনারা যারা প্ল্যান করছেন যে সুইডেনে অনেক গ্যাপ হয়ে গেছে MBBS স্পেশালি যারা করছেন, আজকে আসলে ভিডিওটা MBBSদের জন্য, তাদের জন্য আসলে এটা খুব ভালো সুযোগ। তারা আপনারা খুব সহজেই 5-6 বছর গ্যাপেও ওই MOI দিয়েই আপনি এবং আপনার জব এক্সপিরিয়েন্স দিয়ে আপনি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে পারছেন। আপনারা সবাই জানেন যে সুইডেনের ইনটেক হচ্ছে 2টা, সেপ্টেম্বর এবং জানুয়ারি। সেপ্টেম্বর তো চলে গেছে, সো আমরা এখন জানুয়ারি ইনটেকের জন্য কাজ করছি। আগামী মাস থেকে অ্যাডমিশন ওপেন হয়ে যাচ্ছে এবং সেটা জানুয়ারির 15 তারিখ পর্যন্ত থাকবে। ডেডলাইন হচ্ছে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। এর মধ্যে আপনার ডকুমেন্টেশন, DHL করা, ইউনিভার্সিটিকে আরেকটা কপি পাঠাতে হয়, সব কিছু মিলে যে প্রসিডিউরটা আসছে সেটা কিন্তু নিয়ে অলরেডি আমরা কাজ করছি। সো আপনি যাদের কোয়ারিজ আছে বা যারা আপনারা MBBS সম্পর্কে জানতে চান বা যারা আপনারা প্ল্যান করতে চান মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চান, যাদের MBBS, তারা কিন্তু খুব সহজে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেভাবে হেল্প করতে। সো আমার কাছে মনে হয় যে আজকের ভিডিওটা আপনার জন্য ক্লিয়ার যে যারা MBBS করেছেন, যাদের বেবি আছে, 2জন বেবি থাকলেও কোনো প্রবলেম নাই, আপনার আগেও MBBS করলেও কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে আপনারা উইথ MOI দিয়ে IELTS আপনাদের মেন্টরি না থাকলে IELTS থাকলে অবশ্যই ভালো, তাই না? IELTS থাকলে সবসময় ভালো হবে, বাট সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার MBBS রেজাল্ট দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন সুইডেন। কারণ সুইডেন এবং UK হচ্ছে MBBS যারা করছেন তাদের জন্য খুবই আলাদা করে প্রায়োরিটাইজ করে। তো ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে কথা সবাই ভালো থাকবেন। সবাই আসসালামু আলাইকুম।